রহমানুর রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আজ আমি মন্দভাগ্য দূর করা বা ভাগ্য পরিবর্তনের দোয়ার বিষয়টি সহজভাবে বুঝিয়ে দেব। শেষ পর্যন্ত প্রতিটি লাইন মনোযোগ দিয়ে না শুনলে আপনি বিষয়টি বুঝতে পারবেন না। মনে রাখবেন, তকদিরে আপনার লিখা আছে এই জিনিসটি আপনি পাবেন না, তবে এটা লেখা আছে যে দোয়ার কারণে সেই জিনিসটা আপনি পাবেন। দোয়া যে তকদিরকে বদলে দেয় তার অর্থ হলো এটাই। তবে মন্দভাগ্য থেকে পানা চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা সহিহ বুখারীর 6347, মুসলিম শরীফের 2707 এবং নাসাই শরীফের 5491 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। অর্থাৎ, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা, অল্প ধনে জনের আধিক্য, দুর্ভাগ্যের নাগাল, মন্দভাগ্য এবং দুশ্মনের হাসি থেকে রক্ষা কামনা করছি। তকদির আসলে দুই ধরনের হয়। নাম্বার এক, মোবরম, যা কখনো বদল হবে না। নাম্বার দুই, মুআল্লাক, মুআল্লাক তকদির, যাকে ছোট তকদিরও বলা হয়। সেই তকদিরে লেখা থাকে এই লোক এই জিনিসটা পাবে না, উদাহরণস্বরূপ এই লোক পুত্র সন্তান পাবে না। তবে আল্লাহর জ্ঞানে থাকে যে এই লোকটি ওমরা করবে, আর সে ওই ওমরা অবস্থায় এত বেশি দোয়া করবে যে যদিও তার তকদিরে পুত্র সন্তান না হওয়ার কথা লেখা আছে, কিন্তু আল্লাহর জ্ঞানে, আল্লাহর এলেমে আছে যে ওমরায় গিয়ে দোয়ার বরকতে আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন। তবে বান্দা হিসাবে আমাদের কাজ হলো আল্লাহর কাছে যা যা চাওয়া চেয়ে নেওয়া, দোয়া করা। কেননা সাধারণ কানুন হলো যে আসবাব এখতিয়ার করবে তাকে আল্লাহ সাহায্য করবেন, আর আসবাবের মধ্যে দোয়াও সামিল। তাই তকদিরে কি আছে কি নাই তা যেহেতু আমাদের জানা নাই, সেহেতু বান্দা হিসেবে আমাদের কাজ হলো আসবাব এখতিয়ার করা, দোয়া করা। আর সেই দোয়াতে যদি তা হাসিল হয় আলহামদুলিল্লাহ, যদি হাসিল না হয় তাতে পেরেশান না হওয়া, বরং আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করা।